হ্যালো বিটিএস আর্মি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিটিএস মেম্বার সুগার পার্সোনালিটি এমন যে সুগা তো সকল বিটিএস মেম্বারদেরই অনেক ভালোবাসে, কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না। তবু তার কিছু কর্মকাণ্ড দ্বারা এটা তো পরিষ্কার হয়ে যায় যে সে বিটিএস মেম্বারদেরকে কতটা ভালোবাসে। আর এমন একবার সুগা ভিকে একটি টেক্সট মেসেজ করেছিল, যা দেখার পর ভি তো কান্না করে দিয়েছিল। কি ছিল সেই মেসেজে যে ভি কান্নাই করে দিল? তো এই ঘটনাটি প্রকাশ হয়েছিল বিটিএস এর ফেসটাতে, যখন বাকি বিটিএস মেম্বাররা ভিকে প্রশ্ন করে কোন বিটিএস মেম্বারের দ্বারা সে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। তখন ভি বলে এমন একজন যে কিনা আমাকে একটি দীর্ঘ টেক্সট করেছিল। তখন বিটিএস মেম্বাররা বলে যে সে কে? ভি বলে সুগা হিউ। তখন সুগা বলে যে আমি শুধুমাত্র তোমাকে একটি টেক্সট করেছি। তখন ভি বলে ওঠে, কিন্তু টেক্সটের শেষে এমন কিছু থাকবে তা আমি কখনো কল্পনাই করিনি। এটা দেখার পর তো আমি প্রায় 10 মিনিট কান্না করেছি। তখন সুগা একটু নিচু স্বরে বলতে থাকে, ভি বলো না, বলো না। কিন্তু তবু ভি বলে ওঠে, সেটা ছিল সারাংহে, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। আর এটা শোনার পর তো সকল বিটিএস মেম্বারে চিৎকার করে ওঠে। তখন সুগা বলে এই টেক্সটটি আমি জাঙ্কু কেউ করেছি। তখন অন্য সকল বিটিএস মেম্বাররা তো অনেক জেলাস হয়ে যায়, আর তারা বলতে থাকে আমরা ওই টেক্সটটি চাই। ভি বলে সেটি প্রথমবার যখন সুগা হিউং আমাকে সারাংহে বলেছে। তো এর দ্বারা তো এটি পরিষ্কার যে সুগা ভিকে অনেক ভালোবাসে, কেননা সকল বিটিএস মেম্বারদের মধ্যে সুগা সর্বপ্রথম ভিকে সারাংহে বলেছে। তো এটি ছিল 2018 সালের ঘটনা। কিন্তু এরপর তো সকল বিটিএস মেম্বারই অনেকবার সুগাকে জোর করে সারাংহে বলিয়েছে, বিশেষ করে ভি। ভি তো সুগাকে লাইভে বসিয়ে জোর করে সুগাকে দিয়ে সারাংহে বলিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।